তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো এবার আপনার ফোনে কল আসলেই কল স্ক্রিনে আপনার ছবি দেখাবে বা যে কোনো ছবি দেখাবে। তো কেউ যখন আমাদের ফোনে কল করে তখন কিন্তু কল স্ক্রিনে কোনো পিকচার দেখায় না, সিম্পল একটি কল স্ক্রিন। তো এখন যদি আমার ফোনে আমি কল করি তাহলে কিন্তু আমার পিকচার কল স্ক্রিনে দেখাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি যখন আমার ফোনে কল করালাম তখন কিন্তু আমার পিকচারটি কল স্ক্রিনে সুন্দরভাবে দেখাচ্ছে। কল স্ক্রিনটি কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে, সত্যি একটি অসাধারণ কল স্ক্রিন। যে কেউ দেখলে সে নিশ্চয়ই অবাক হয়ে যাবে সেভাবে যে কীভাবে কল স্ক্রিনে নিজের ছবি সেট করা যায়, সে কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এটা আপনি কীভাবে করলি। তো আপনি চাইলে আপনার পিকচারকে এভাবে কল স্ক্রিনে সেট করতে পারবেন। তো এটা আপনি কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনার দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল, আমি আপনার সাথে আছি। তা চলুন শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করবেন কীভাবে সেটা দেখো ভিডিওর শেষের দিকে। তো এখন আমি অ্যাপটি এর কাজ দেখাবো। তো আপনি যখন অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে অ্যালাউ পারমিশন, তো আপনি এখানে ক্লিক করবেন। নেক্সট আপনি এটা অ্যালাউ করবেন, তো এখানে আপনি চারবার অ্যালাউ করবেন। দেন আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন। নেক্সট আপনি গ্রান্ট ওভারলি এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে পারমিট ড্রয়িং ওভার আদার অ্যাপস, তো এটা আপনি এনাবেল করবেন। নেক্সট আপনি ব্যাকে আসবেন। নেক্সট আপনি অ্যারো আইকনে ক্লিক করবেন। দেন আপনি নোটিফিকেশন অ্যাক্সেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এইচডি ফোন সেভেন, তো এটা আপনি এনাবেল করবেন। দেন আপনি ওকে করবেন। নেক্সট আপনি ব্যাকে আসবেন। তো ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে টিক মার্ক, তো আপনি এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে তাদের কিছু প্রাইভেসি অ্যান্ড পলিসি, তো এটা আপনি অ্যাগ্রি করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো অপশান রয়েছে। এখন আপনার পিকচার বা যে কোনো পিকচারকে কল স্ক্রিনে সেট করার জন্য তার জন্য আপনি চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি গ্যালারি আইকনে ক্লিক করবেন। দেন আপনি গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করবেন যে পিকচারটি আপনি কল স্ক্রিনে সেট করতে চান। তারপর আপনি ছবিটিকে ক্রপ করবেন। নেক্সট আপনি ডান করে দেবেন, তাহলে কিন্তু পিকচারটি কল স্ক্রিনে সেট হয়ে যাবে। তো এবার যদি আপনার ফোনে কেউ কল করে তাহলে কিন্তু আপনার পিকচারটি কল স্ক্রিনে দেখাবে। তো এখন আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি সোজা প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন এইচডি ফোন সেভেন। তো লেখার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি প্রথমে আপনি ডাউনলোড করবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে অবশ্যই বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।